হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো ব্লগ নয়, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো জন্য আজকের আমার এই ভিডিওটা করা। আর যে গুরুত্বপূর্ণ কথাটা জানাবো সেটা সম্পূর্ণটাই তোমাদের জন্য। তোমাদের ভালোবাসার আশীর্বাদ না থাকলে হয়তো এটা কোনোদিনও সম্ভব হতো না। তো সেই গুরুত্বপূর্ণ কথাটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনিই চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর শুরুতেই বলছি, আজকে আমি বড় বড় দুই তিনজন ইউটিউবারের নাম বলবো, যাদেরকে তোমরা অনেকেই বেশিরভাগ লোকেই চিনে থাকবে। তো তাদের নামটা আমি না বলবো নাম বলবো কারণ হচ্ছে সেদিন যে আমার আমার যে ভিডিওটা আর কি ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আমার 20 লাখ আর কি ভিউ হয়েছে, তো সেই ভিডিওটা আর কি সেদিনকে তারা, যেদিন আমার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয় তো সেদিনকে তারা তাদের চ্যানেলে কমিউনিটিতে আমার ভিডিওটা পোস্ট করেছিল, যার জন্য অনেক মানুষের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। অনেকেই সেখান থেকে আমার চ্যানেলে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্টও করেছে যে আমি অমুকের চ্যানেলের কমিউনিটিতে দেখে তোমার চ্যানেলে আজকে প্রথম আসলাম, তোমার ভিডিওটা দেখলাম ভালো লাগলো, এরকম কমেন্টও অনেক পেয়েছি। তো তাদের নাম আমি আজকে বলবো কিন্তু একটু পরে বলছি। আর তার আগে আমি বলছি যে আমি যে তোমাদেরকে বললাম গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথাটা আবার কি অনেকেই ভাবছো, তো প্রথমে বলে দিই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এসেছে, সেটা আমি জানতে পারি পরশুদিন রাত্রে। আর এসেছে যেদিন সেদিন হচ্ছে 21 তারিখে, 21 তারিখে আর কি মেসেজটা আমার মোবাইলে আসে, কিন্তু দেখা হয়নি মেসেজটা, কারণ আমার তোমাদেরকে 2 দিন আগে আমি ভিডিও দিয়েছি যে আমার কানে ব্যথা ছিল, তো শরীর অসুস্থতা থাকায় দেখা হয়নি। আর আমিও মেসেজ অতটা চেক করি না, আমার হাজবেন্ডই চেক করে, ওগুলো ওই দেখে। আমি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোই ঘাটাঘাটি করি, ওই মেসেজ টেসেজ ওই চেক করে। তো ওরও শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আর 2 দিন ধরে ও চেক করেনি। তো 21 তারিখে আমার মোবাইলে মেসেজটা আর কি আসে, কিন্তু আমরা জানতে পারি পরশুদিন রাত্রে। তো পরশুদিন রাত্রে কিভাবে জানতে পারি সেটাও তোমাদেরকে বলবো, আর আমার ইউটিউবে আসার কথাটাও তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। ভিডিও থেকে যে টাকা ইনকাম করব সেটা কোনোদিনও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি সেটা, যে আমি আমার ভিডিও থেকে টাকা ইনকাম করব। ভিডিও করাটা সেটা আমার একটা শখ বলতে পারো। যখন টিকটক ছিল তখনও আমি ভিডিও বানাতাম টিকটকে, তখনও আমার তেমন কোনো ভাইরাল ভিডিও ছিল না। আর ইউটিউবে আসার পরেও আমার প্রথম প্রথম কোনো ভাইরাল ভিডিও ছিলও না, আমার সাবস্ক্রাইবারও ছিল না, একদমই কম, সামান্য সাবস্ক্রাইবার নিয়ে আমি ভিডিও করা শুরু করি। মানে ছোট থেকে যেমন বড় হওয়া, তো আস্তে আস্তে তোমাদের ভালোবাসার আশীর্বাদে এই যে এই অবধি আসতে পেরেছি। আশা করি তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমার আমার কাছে থাকবে, তো আমি আরো আগে এগিয়ে যেতে পারবো। তো ইউটিউবে আসা, ইউটিউবে চ্যানেলটা আমার খোলা হয়েছিল অনেকদিন আগেই, টিকটক বন্ধ হয়ে যাওয়ার অনেকদিন পরে খোলা হয়েছিল, কিন্তু অনেকদিন আগেই আমার চ্যানেলটা আর কি খোলা হয়, বাট ভিডিও করা হয় না সেখানে। আমার কিছু শর্ট ভিডিও, মানে আর কি টিকটকের কিছু শর্ট ভিডিও আমি 2-1টা পোস্ট করে রেখেছিলাম, কিন্তু আমি জানতাম না তখন যে মানে কোনো গান দিলে পরে কপিরাইট ক্লেম খেতে পারে, এরকম কিছু আমার জানা ছিল না ইউটিউব থেকে। এগুলো আস্তে আস্তে জানতে পারি অন্য অন্য সবার ভিডিও দেখে দেখে, তারপরে এগুলো জানি যে এরকম কপিরাইট ক্লেম আসে, এগুলো সব কিছু পরে জানতে পারি। তো ভিডিওটা আমার প্রথম করা, মানে আমার প্রথম ব্লগ যে শুরু হয়েছিল সেটা হচ্ছে মুম্বাইতে, যেবার ফার্স্ট আমি চেক আপ করতে গিয়েছিলাম সেইবার আমার প্রথম সে ফার্স্ট ব্লগ ওই ব্লগটাই। তো সেখানেও অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম, সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, ফেসবুক থেকেও আমার কিছু বন্ধুরা গিয়ে আর কি দেখেছিল হয়তো ভিডিওটা। তো আর যে প্রথম যে আমি শর্ট ভিডিও একটা পোস্ট করেছিলাম, যেটা আমার প্রথম ভিডিও, ব্লগ তো যেটা আমি প্রথম আর কি চেক আপে গিয়েছিলাম সেটা হচ্ছে ব্লগ,
আর প্রথম একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে তোমরা যদি কেউ জানতে চাও, তখন আমার একদমই চুল ছিল না, যে চুল নেই কেন যেরকম কমেন্ট করে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার বানাতে আমার এখনো মনে পড়ে, সন্ধ্যার সময় বসেছিলাম ভিডিওটা বানাতে আর রাত 10টা বেজে গিয়েছিল এই একটা ভিডিও, একটা শর্ট ভিডিও বানানোর জন্য। তখন না ছিল আমার রিং লাইট, না ছিল আমার সেলফি স্টিক, না ছিল কোনো কিছুই ছিল না, শুধু মোবাইলটাই ছিল। তো আমার অসুস্থ সময় একটা, যেটা সত্যি, জুস মেশিন, অনেকে হাসবে কথাটা শুনে, তো জুস মেশিন কেনা হয়েছিল। তখন যেহেতু ফলের জুস খা মানে খেতাম, তো সেই জুস মেশিনে সেট করে আমি বসে ভিডিওটা করেছিলাম একা একা, দরজা বন্ধ করে দিয়ে, যেহেতু হাজবেন্ড ছিল বাড়িতে, লজ্জা লাগতো ওর সামনে ভিডিও বানাতে, তো দরজা বন্ধ করে দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। মনে পড়ে আজও সেই রাতের কথা, মানে কত কষ্ট হয়েছিল এই একটা ভিডিও বানানোর জন্য। তো জানি না কি যেন হঠাৎ করে কি হয়েছিল, মুম্বাই চেক আপে যাওয়ার দিন ট্রেনে বসে মনে হলো, না আজকে ভিডিও বানাবোই, যেভাবেই হোক তো ভিডিও বানাবোই বলে শুরু করে দিয়েছিলাম, শুরু করে দিয়েছিলাম, আজকে এই অবধি আছি। তো তারপর থেকে আমার ভিডিও করা শুরু হয়ে যায়। অনেকেই রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখতো কি ব্যাপার, কি কি করছে, লজ্জা লাগতো প্রথম প্রথম, এখন আর কোনো রকম লাগে না। আগে তো হাজবেন্ডের সামনেও কোনো কথা বলতে পারতাম না, এখন ওর সামনেও ভিডিও করি কোনো রকম লাগে না। মানে আগে চুপ চুপ করে আস্তে আস্তে একা একা বলতাম এরকম, মানে ও যখন থাকতো না তখন বলতাম, মানে লজ্জা লাগতো আর কি। তো ও না আমাকে অনেকদিন আগে থেকেই আমাকে বলতো যে ভিডিও বানাও, ভিডিও বানাও, এরকম বলতো, ভিডিও বানাও, তুমিও এত মানুষ ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তুমিও ভিডিও বানাও। আমি বলতাম কি, আমার সাবস্ক্রাইবার নেই, সবার তো কত সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার নেই, আমার ভিডিও কে দেখবে? বলে কি, আস্তে আস্তে হবে সাবস্ক্রাইবার, ভিডিও বানাও। তো আমি যখন অসুস্থ ছিলাম তখন তো আমি বেড রেস্টে ছিলাম, তো তখন আমি অনেকের ভিডিও এরকম দেখতাম, শুয়ে শুয়ে কি করব, ভিডিও দেখতাম। আর আমার একটা অভ্যাস আছে আছে কি এখনো, যেটা আছে, একা একা বক বক করতে থাকি যখন বাড়িতে একা একা থাকি না, ক্যামেরা কিন্তু অন করি না, একা একাই বলতে থাকি, হ্যালো গাইস, আমি এটা করছি, আমি ওটা করছি, আমি এখানে যাব এখন, আমি এখন রান্না করব, আমি এখন ঘুম থেকে উঠলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এরকম বলতেই থাকি একা একা, মানে যেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এই নিয়ে একটা ভিডিও দেখবে আমার চ্যানেলে আছে, যখন আমি অসুস্থ অসুস্থ ছিলাম মুম্বাইতে বসে, তো একটা মাস্ক কিনে এনেছিলাম, সেটা না আমার অজান্তে আমার দাদা গিয়েছিল আমার সঙ্গে, দাদা আর কি ভিডিওটা করে রেখেছে, দাদা সেদিনকে আমাকে ভিডিওটা আর কি আমার মোবাইলে পাঠায়, তো তারপরে আমি এডিট করে সেটা আর কি ইউটিউবে পোস্ট করেছিলাম। দেখবে যে একটা, মানে একটা ভিডিও আছে যে আমি বাজার থেকে একটা মাস্ক কিনে এনেছি, এরকম এরকম বলছিলাম, মানে একা একা এরকম বলতে থাকতাম রুমে বসে, তো ও সেটা ভিডিও করে রেখেছিল। তো সেই ভিডিওটা ও আর কি আমাকে পাঠায়, তারপরে আমি তোমাদেরকে এডিট করে তোমাদের কাছে পোস্ট করি। তো এরকম আর কি করতে থাকি, আমার স্বভাব মানে এরকম, এখন এরকম হয়ে গেছে, এখন এখন তো কোনো রকম লাগে না। এখন আগে হাজবেন্ড যখন থাকতো না তখন এরকম একা একা বলতাম, এখন হাজবেন্ড থাকে তাও ওর সামনে একা একা বলতে থাকি। ভালো লাগার একটা কাজ, তার জন্য ভালো লাগে বলেই সবসময় হয়তো তোমাদেরকে বলতে থাকি এরকম এটা করছি ওটা করছি। এইভাবেই আমার ইউটিউবটা শুরু হয়। তো 21 তারিখে আমার মোবাইলে মেসেজটা আসে, সেটা পরশু দিন কি করে হঠাৎ করে চোখে পড়ে, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা বন্ধু আছে, ও রেলওয়েতে জব করে আর কি, ডিব্রুগড়ে থাকে, আমাদের আসাম ডিব্রুগড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বাড়ি। তো মানে ওনার ওয়াইফও আর কি ইউটিউব করে। তো অনেকদিন আগে, ও প্রায় 1 বছর আগে ওনার ওয়াইফের কাছে আর কি ফোন করা হয়েছিল, মানে আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে যে ওর ওয়াইফও তো এরকম ভিডিও করে, শোনো না কোন অ্যাপ থেকে ভিডিও করে, তখন কিছুই জানতাম না। তো ওদের নাকি ল্যাপটপ আছে, ওরা ল্যাপটপের থেকে ভিডিও করে, কিভাবে করে বলেছিল। তো যাই হোক, আমাদের তো ল্যাপটপ নেই, তো আমরা কোথা থেকে ভিডিও করব? তো নিজেরই মনে হলো যে আমি তো ইনশুট থেকে ভিডিও করি, তোমরা অনেকেই জানো ইনশুট থেকে আমি ভিডিওটা করি, যেটা বলে দিলাম। তো ওর ওয়াইফের কাছে এরকম শোনা হয়েছিল। তো আবার আমি প্রায় 4-5 দিন আগে আমি ওকে, মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম যে ওদের ওদের তো পিন নাম পিনটা চলে এসেছে, ওরা তো জানে যে কতদিন পরে আসছে,
ওদেরটা আসছে যেহেতু, ওদের কাছে শুনো না ওদেরটা কতদিন পরে আসছে, মানে হয় না কোনো জিনিসের একটা ফর্ম ফিল আপ করলে পরে না আসলে একটা খুঁত 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 লাগে ওরকম। মানে আমার যে আধার কার্ডের যে অ্যাড্রেস সেটা তো আমার বাবার বাড়ির অ্যাড্রেস, তো ওখানেই আসবে। তো ওখানের পিয়ন আমাদেরকে চেনে, আমার বাবা জেঠুকে চেনে, তো আমি পিয়নকে বলেও এসেছিলাম যে এরকম। আর আমার ব্যাংক থেকে দুটো কাগজ এসেছিল, সে দুটো আমার বাবার কাছে দিয়ে দিয়েছে, তো পিয়নও চেনে। তো পিয়নও সেরকম কিছু বলেনি, যেরকম আসছে আসলে তো পিয়ন আমার বাবার কাছে দিয়ে দিত। মাও সেদিনকে বলছিল যে তোর ওই কাগজটা কি আসেনি, তো আমি বললাম কি আসলে তো বাড়িতেই আসবে পিয়নের কাছে, তুমি একটু খোঁজ নিও। বলে আসলে তো তোর বাবাকে বলতো, তো বোধহয় আসেনি, আসলে তো বলবে, তো আসেনি যার জন্য পিএন বলেনি। তো এটা আবার নতুন নিয়ম নাকি এখন নাকি পিনটা লাগে না, যেটা শুনতে পেলাম আর কি, পিনটা নাকি লাগে না। তো ওর মানে আমি ওরকম ওর বন্ধুকে, ওর বন্ধুর কাছে ফোন করার কথা আর কি বলি আমার হাজবেন্ডকে যে ফোন করো না। তো পরশু দিন রাত্রে আমি আরেকবার বলছি যে ওর তোমার বন্ধুর কাছে একটু ফোন করে শোনো না, ওদের কতদিন পরে আসছিল। হ্যাঁ, তো তো ও বলে কি ঠিক আছে। তো ওর বন্ধুর কাছে ফোন করেছে, কথা বলার পর তো ওর বন্ধু বলল যে আমি তো এগুলো অত মানে জানি না, আমার ওয়াইফই করে, তো আমার ওয়াইফের সঙ্গে কথা বললেন। তো ওয়াইফের সঙ্গে কথা বলল আমার হাজবেন্ড, তো উনি বলল যে আর কি ওনাদের নাকি 2 সপ্তাহের মধ্যে চলে এসেছিল। তো আমরা তো ভেবেছি, আমাদের তো 1 মাস হয়ে গেছে, তো আমি ভেবেছি আমার হয়তো আসবে না, এরকমই কিছু ভেবেছি যে আমাদের হয়তো আসবে না বা কিছু। তো যাই হোক, ওদের কাছে কথা টথা বলে রেখে দিলাম। তো ওরাও বললো যে এরকম পিনটা না আসলে, পিনটা যদি না আসে তাহলে নাকি পেমেন্ট আর কি পায় না। তো আমি আমি আমার হাজবেন্ডকে বলছি আমরা হয়তো পাবো না, যাই হোক আমাদের 1 মাস হয়ে গেছে। তো আমার হাজবেন্ড এগুলো কাজ, কিন্তু সমস্ত কাজগুলো আমার হাজবেন্ডই করেছে, আমি এগুলোর কিছুই জানি না, কোনটার পর কোনটা কি করতে করতে লাগে বা কিছু, সবই ও করেছে। আমি তখন বাড়িতে ছিলাম, একটার পর একটা ও করে দিয়েছে। তো আমি এগুলোর সম্বন্ধে কিছু বলতেও পারবো না, জানিও না। ও বললো যে এরকম পেমেন্ট যদি ইউটিউব থেকে নাকি এরকম ইনকাম হয়, তো তোমার যদি এত সাবস্ক্রাইবার হয়েছে করে দেখি অ্যাপ্লাই যদি আসে, এরকম ও আর কি বলেছিল, তার জন্য করে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে হয়তো সেদিনকে শোনার পরে ওদের 2 সপ্তাহের মধ্যে চলে এসেছে, তো আমার 1 মাসের বেশি হয়ে গেল, আমার ওদের আর আসবে না, আমি এটাই ভেবেছি। তো আমার হাজবেন্ড বলছে কি আরেকবার ডকুমেন্টস গুলো আরেকবার মানে মানে ওদের কাছে পাঠিয়ে দেখি। তো বলছে এরকম, তো গিয়ে আমার মোবাইলটাও চালাচ্ছে আর ওর মোবাইলটাও চালাচ্ছিল। তো চালাতে চালাতে দেখে যে আমার মোবাইলে মেসেজ আসছে, বলে কি দেখি তো তোমার মোবাইলে মেসেজ, দেখে মেসেজ আসে। তো বলে কি তুমি দেখো নি, আমি তো এমনিও মেসেজ চেক করি না। তো বলে কি আমিও 2 দিন অসুস্থ ছিলাম, তুমিও অসুস্থ ছিলে আর চেক করা হয়নি, 21 তারিখে যে মেসেজ আসছে। তো তখন আমি আমার এটিএম চেক করি, যেহেতু এটিএম 2 একদিন আগে মার্কেটিং করতে গিয়েছিলাম তখন চেক করেছিলাম, এটিএম এ আমার চালু করার যে লিমিটেড টাকাটা সেটাই ছিল, আর কোনো এক্সট্রা টাকা আমার ওখানে মানে রাখা হয়নি, ছিল না, কোথাও থেকে আসেনি। আর আমার এটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট, শুধু ইউটিউবে এটা দেওয়া আছে। তো এটিএম চেক করে দেখলাম সত্যি টাকা আসছে, তো তখন তো অবাক। তারপরে ওর বন্ধুকে বললো জানিস, আবার ফোন করলো, তো বললো জানিস আমাদের না এরকম পেমেন্ট এসেছে, এরকম মেসেজ আসছে, তো দেখলাম, তারপর দেখলাম পেমেন্ট এসেছে। তো ওরা ওরাও শুনে বলল, তখন ওরা বলল যে এরকম নাকি নতুন নিয়ম নতুন বেরিয়েছে নিয়ম যে পিনটা নাকি লাগে না। তো চলো ঠিক আছে, পেমেন্ট পেয়েছি, তখন ভাবলাম যে আমার বন্ধুদেরকেও বলা দরকার এই কথাটা। তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা করার, যাদের কথা আমি বলবো বলেছি যে কিছু 2-3 জন ইউটিউবারের নাম বলবো, বড় বড় ইউটিউবার। প্রথমে বলছি MS ফ্যামিলি থেকে মন্দিরাদি, আর মন্দিরাদির হাজবেন্ড, যা দাদা ভাইয়ের নাম আমি জানি না। তো দাদা ভাই আর দিদি ভাই দুইজনেই দুজনার চ্যানেলের কমিউনিটিতে আমার ভিডিওটা পোস্ট করেছিল, যার জন্য অনেকেই সেখান থেকে দেখে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছিল যে দিদি ভাই আমি মন্দিরাদির চ্যানেল থেকে দেখে এসেছি, তোমার ভিডিওটা আজকে প্রথম দেখছি, খুব ভালো লাগলো ভিডিওটা, এরকম অনেকেই কমেন্ট করেছে। তো দিদি আর দাদা, তোমাদের ছোট বোনই আমি, তো তোমাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাই না, আমাকে ভালোবাসা দিয়েছিলে আর এইভাবে সাপোর্ট করেছিলে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি।
তো তোমাদেরকে আর ধন্যবাদ বলতে চাই না, আমাকে ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। আর আশা করব যদি কেউ যারা মন্দিরাদির ভিডিওটা দেখো, ভিডিওটা অবশ্যই মন্দিরাদির কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো, মানে শেয়ার করে দিও তোমরা। আর মন্দিরাদি যদি তুমি ভিডিওটা দেখে থাকো বা দাদা ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর আরেকজনের নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে ক্রিয়েশন অফ মৌ থেকে মৌদি। তো মৌদিও মৌদির কমিউনিটিতে আমার চ্যানেলটা আর কি, আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা আর কি শেয়ার করেছিল, সেখান থেকেও অনেকেই কমেন্ট করেছে যে আমি মৌদির চ্যানেল থেকে দেখে তোমার ভিডিওতে মানে এসেছি, তোমার চ্যানেলে এসেছি। তো মৌদিকেও আমি একই কথা বলবো, ধন্যবাদ বলে ছোট করতে চাই না দিদি, তুমি আমার থেকে বড় হবে, ছোট বোনটিকে ভালোবাসা দিয়েছিলে আর আশীর্বাদ করো যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। আর দিদি দিদি ভাই আর তো দাদা ভাই তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আশা আছে তোমাদের সঙ্গে কোনো একদিন দেখা হবে। আর একটা কথা যেটা হচ্ছে, মৌদিও একজন ক্যান্সার পেশেন্ট, সেটা আমি জানতে পারি মৌদির ভিডিও দেখে। অনেকদিন আগে থেকে মৌদির ভিডিও দেখতাম, তো মানে অনেকে কমেন্ট করতো মৌদির ভিডিওতে এসে, সেটা মৌদি বলতো যে দুটো অপারেশন হয়েছে তুমি এত কাজ করো করো না, এরকম মৌদি আর কি বলতো, যে তোমরা অনেকে কমেন্ট করো তবুও কি করব, কাজ তো করতেই লাগবে এরকম। তো কিন্তু জানতাম না যে মৌদিও মানে একজন ক্যান্সার পেশেন্ট। তো আমি একজন ক্যান্সার পেশেন্ট হয়ে আমি বুঝতে পারি যে কতটা কষ্ট মানে সহ্য করতে হয় একজন ক্যান্সার পেশেন্টকে। আর হতে পারে দিদি ভাই আমার থেকে তুমি একটু বেশি কষ্ট পেয়েছো বা তোমার থেকে আমি একটু বেশি কষ্ট পেয়েছি, কেমোথেরাপি দুজনকেই নিতে হয়েছে। তো হতে পারে তোমারটা একটু বেশি হাই পাওয়ারের বা আমারটা একটু বেশি হাই পাওয়ারের, যার জন্য কষ্ট সবারই হয়েছে, দুজনারই কম বেশি হয়েছে, যারাই ক্যান্সার পেশেন্ট সবারই অনেক কষ্ট হয়, তো দুজনারই কষ্ট হয়েছে। আমি তোমার কষ্টটা বুঝি দিদি, আর তোমার ভিডিও আমি অনেকদিন আগের থেকেই দেখি, কিন্তু তোমার ক্যান্সার হয়েছে এই কথাটা আমি জানতাম না। এটা আমার ক্যান্সার হওয়ার পরে হঠাৎ করে একদিন আমি ইউটিউবে গিয়ে মানে ইউটিউব দেখতে দেখতে আর কি মোদির ক্যান্সারের ভিডিওটা আমার চোখের সামনে আসে। তো সেদিন হয়তো আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে মোদির আবার ক্যান্সার এরকম। তো পুরোপুরি ভিডিওটা দেখার পরে আমি জানতে পারি, আমি নিজেও দেখে খুবই কেঁদেছিলাম, আর আমার হাজবেন্ডকেও দেখিয়েছিলাম ভিডিওটা, মানে মোদির সঙ্গে যেগুলো ঘটেছিল ঘটনাগুলি, কারণ এগুলো যারা যাদের মধ্যে দিয়ে এগুলো যায় তারাই জানে যে এর কষ্টটা কতটা। তো আমি দেখে খুবই খুবই মানে কষ্ট পেয়েছিলাম, আমার চোখ দিয়ে পুরো একদম জল জল ঝরে যাচ্ছিল আমার। মোদিকে তো আমি এমনি সামনাসামনি মনে দেখিনি, চিনি না, মোবাইলের সূত্রে আমি চিনি, তো তা সত্ত্বেও একটা অচেনা অজানা অচেনা মানুষের প্রতি মানে চোখ দিয়ে জল আসা এটা সহজেই আসে না। তো সেরকম আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই তোমার ভিডিও দেখে আজকে নিজের অজান্তেই চোখে জল চলে এলো, ভিডিওটা দেখে চোখের জল আটকে রাখতে পারলাম না, এরকম অনেকেই কমেন্ট করে। তো আমার তখন একদিক দিয়ে ভালোও লাগে যে অচেনা মানুষ তারা তাদের চোখে আজকে আমার জন্য জল চলে আসছে, তাদের তারা আমাকে এত আশীর্বাদ করছে, ভালোবাসা দিচ্ছে, অনেকে বলে যে আমার আয়ু যেন তোমার লেগে যায়, মানে এগুলো ভালোবাসার চেয়ে মানে পেমেন্ট তো আমি কখনো আশা করিনি যে পেমেন্ট পাবো বা কিছু, এগুলো ভালোবাসা পেয়েছে এটাই আমার কাছে অনেক। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের প্রয়োজন। আর আমার তরফ থেকে সকলকে রইলো অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে রইলো প্রণাম, আমাকে এইভাবেই সাপোর্ট করে আর ভালোবাসা দিও তোমরা। আর দাদা ভাই মৌদি মন্দিরাদি আর দাদা ভাই, তো তোমাদেরকে বলছি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো, আর এই ছোট্ট বোনটিকে আরও ভালোবাসা দিও, আর তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় রেখো যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। আর তোমাদেরকে বলতে চাই যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছো, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, আমার আমি ভেবেছিলাম যে কোনোদিন যদি পেমেন্ট পাই যখন আমার সমস্ত কাগজপত্রের কাজ হয়ে যায়, তখন আমি ভেবেছিলাম যদি কোনোদিন আর কি পেমেন্ট পাই তো আমি দরিদ্র মানুষদের কিছু হেল্প করতে চাই, তো তোমরা আমার পাশে এসে দাঁড়াও যেন আমি এই কাজটা করতে পারি। আর যদি এই কাজটা কোনোদিন করি তাহলে তো অবশ্যই তোমাদেরকে ভিডিও ভিডিওতে শেয়ার করব, তোমরাও জানতে পারবে দেখতে পারবে। তো তোমরা আমার পাশে এসে দাঁড়াও,
আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও, এইভাবে যেন আমি কিছু দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে পারি। আর অনেকে আবার জিজ্ঞাসা করবে যে দিদি ভাই কত পেমেন্ট পেয়েছো, এটা তো ইউটিউবে বলা বারণ আছে, তার জন্য এটা আর আমি কিছু বলছি না। আমি একদমই অল্পই পেমেন্ট পেয়েছি, এটুকুই বলছি, খুবই অতি সামান্য পেমেন্ট পেয়েছি আমি, এটুকুই বলবো, আর কিছু বলছি না। আজকের মতো ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।